কত নম্বরে করব স্যার? এই হচ্ছে আমাদের হোটেল, এই রুমে আমরা আছি। আমি বাইরে থেকে দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো আমি এখন রুমে ভিতর ঢুকছি। সবার আগে আমি গেট খুললাম। গেট খোলার এখানেই সবার আগে একটা বড় চৌকি খাট আছে, বড় একটা খাট। খাটের ডিজাইনটা খুব সুন্দর, দেখো গোল্ড ডিজাইন খাটের ডিজাইনটা। আবার এখানে হচ্ছে কাঠের মতো ডিজাইনটা, দেখো আমাকে দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। পিছনে আছে টিভি, চলছে খেলা, চলছে টিভিতে। তো একটু আয়লা ঝেলা আছে, তো কেউ কিছু ভেবো না, কারণ হচ্ছে খুব খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এসে একটু শুলাম। এখানে হচ্ছে লাইটটা জল জ্বালিয়ে দিচ্ছি, এখানে লাইটটা আছে, দুটো লাইট এরকম এখানটা। থেকে সোফা, আমার বাবার যে ফ্রেন্ডস আছে ও আছে, আর আমি আছি রুমে এখন আপাতত, ওরা এখন নিচে আছে সোফা। তারপর এইখানে এরকম গোল টাইপের দিচ্ছে। তারপর এইখানে একটা দেখো খুব সুন্দর, এটা মানে নিচে একজন শুতে পারবে, উপরে একজন শুতে পারবে। এদিকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে উপরে যাবে, দেখে নাও। এখানে টিভি, এখানে হচ্ছে একটা আয়না, আমি আছি আয়নাতে, হাই আয়নাতে আমি আছি। তারপর এখানে আছে একটা টয়লেট, গিজার দিয়েছে, কারণ সিমলা তো প্রচুর ঠান্ডা, তাই আমরা গিজার ওয়ালা রুম নিয়েছি। গিজার বেশি আছে, টয়লেট একটা বেশি একটা সিন আছে। টয়লেট টয়লেটটা বড় সরেই আছে। আর এটা হচ্ছে মানে কি আর বলবো, আয়নাতে আমি আছি। তারপর এখানে আছে একটা টয়লেট, গিজার দিয়েছে, কারণ সিমলা তো প্রচুর ঠান্ডা, তাই আমরা গিজার ওয়ালা রুম নিয়েছি। গিজার বেশি আছে, টয়লেট একটা বেশি একটা সিন আছে। টয়লেট টয়লেটটা বড় সরেই আছে। আর এটা হচ্ছে মানে কি আর বলবো, এটা হচ্ছে ভিউ, আমাদের এখান থেকে জানলা দিয়ে যে দেখা যাচ্ছে ভিউটা, দেখিয়ে দিচ্ছে। রাত্রেবেলা করলাম তো তাই হচ্ছে ওটা বুঝে যাচ্ছিলাম, পর্দা ঢেকে যে ভিউ, এখান থেকে আমরা বড় কাছ থেকে ভিউটা দেখতে পাচ্ছি, সব কিছু দেখা যাচ্ছে ভিউ। এটা পর্দা, তো এইটাই হচ্ছে রুম, খুব সুন্দর। আর এখানে একটু ওয়ার্ড্রোপের মতো দিয়েছে, ওয়ার্ড্রোপের ভিতরে এগুলা আছে, মানে কিছু রাখলে রাখতে পারবে, অন্য কিছু রাখিনি। রুমটা সত্যি অসাধারণ, মানে রুমটা ভালো আছে, ভালো পেয়েছি রুমটা। এটা উপরটা, এখন পিজা খেলাম। তো একটুকুই আজকে রুম টু, তো রাখছি। আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, ভিডিওটা যারা যারা আপনার যদি সাবস্ক্রাইব করে তার অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নাও। আর কিছু বলছি না, কালকে আবার।